কি কইতাম বন্ধুরা কার কার ঘরে এমন ফোলা ফান আছে যারা ইফতারের টাইম ডাইলে এত বারণ বাইরা থাকে কি আর কম। আমার ঘরের ফোলা দুইটা কি যে বারণ বাইরা রয়েছে ইফতারের টাইম ডাইলে ডেলি শুরু করে এইটা বানামো হেডা বানামো কি থুইয়া কি বানাইবো কোনো দিশা পায় না এরপরে কিন্তু খাওয়া হয় না আজকে দুনিয়ার শরবত আমার ঘরে হের ভিতরে ওরা আবার মিল্কশেক বানাইতেছে দুইজনে যাইয়া না আনছে দুধ এরপর কলা ঠলা যা ছিল গরু তা আসিল এডি দিয়ে আবার একটা চকলেট আনছে হেয়া দিয়া কি মিল বানাইতেছে আল্লাহ করতে পারে বড়োটা আর আতেল্লা দিতেছে এই সরুডা সরুটা বেশি বান্দর এই দুইটা মিল্লা বুদ্ধি কইরা এই সমস্ত আকামডি করে ঘরের ভিতরে আর রমজান মাসে এডিরে বানানে দিতে পারতি না যার জন্য এগুলা আরও বেশি বাইরে গেছে এডিরে আবার বানানের উপরে রাখলে এডি ঠিক থাকে তো যাই হোক যেহেতু দনটা রোজা রাখে বানানো দিতে পারি না কারণ বড়রা আলহামদুলিল্লাহ সব রোজা করছে আর ছোটরাও মাসাল্লাহ দিলে তেরো রোজা সম্পূর্ণ করছে আজকে ক্লাস টুথে পড়ে সেই বাচ্চা তেরো রোজা করছে এটা তো আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক গর্বের তো এদিকে দেখেন আইসক্রিম টাইসক্রিম আইনার টাকা পয়সা সমানে খরচ করে কী যে একটা বানাইছে কোনো পদও হয় নাই এরা বাপের পদ বাপেও দেখছি সব সময় ইফতারের সময় ডাইলেই বাইরে থাকে এটা বানায় হেটা বানায় কত কিছু যে বানায় কিন্তু খাওয়ানোর বেলা আর খায় না পুরা ফ্রিজটা আমার সেট সেটটা হয়ে রয়েছে বিভিন্ন ধরনের জুসের পয়রা জুসটি পয়রা জুসের গন্ধে পুরা ফ্রিজটা আমার কী যে হয়ে রয়েছে আমার এখন লাগতেছে পাগল পাগল ফ্রিজটা পরিষ্কার করছে এক মাস আনে সেই জায়গায় ফ্রিজের দিকেই আমার সাউন্ড যাইতেছে না এগো তো আর কিছু না কারণ কষ্ট করলে তো আমি করি কষ্ট কইরা রোজা খেয়ে গরমের ভিত্তি যত কাজ আছে সব আমি করি এগো আর কি এরা তো মনে করেন স্যারায় বেড়ায় গর করতে পারলেই বাজে এই যে একটা মিলশেক বানাইছে কোনো জাতও না কোনো পদও না হালা ছরা কইরা যে খাইছে এক কমো খামা খাই কি এগরে বানানে দিতে মন চায় বানানে দিলে ঠিক থাকে তো আমি চিন্তা করছি ঈদের পরে এগারো আচ্ছা দমে বানানো দিতে হইব কারণ এরা দুনিয়ার বারণ বাইরে গেছে আর বাপের প্রশ্ন আরও বাইরে থাকে বাপে ওখানে হ যেটা যেটা খাইতে মন চায় সেটা সেটা বানাও কারণ এক তার কোনো চিন্তা নাই এই যে বানায়া হালায়া সারায়া একাকার করে থুব এটি কিন্তু আমার দিতে হইব তো এত গরমে এই সমস্ত কাজ করতে কার মন চায় কোন দেখেন কি একটা মিল্কশেক বানাইছে চকলেট টকলেট কিচ্ছুই নাই হেরি রে আবার কোথা খুব মজা আছে মা তুমি খাইয়া দাও খাইয়া দাও আমি তরাই খাওয়াত মিল্কশেক তো আজকের মতো এখানে আমি বিদায় নেমু দেখতে থাকেন যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বানায় খান আর পান্ডিরে বানাইতে দিয়েন না আজকের মতো আল্লাহ হাফেজ